সোমবার থেকে তেত্রিশটি লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটিশ এবং আইরিশ নাগরিকরা যুক্তরাজ্যে ফিরে আসলে দশ দিন সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিন করতে হবে স্বাস্থ্য সচিব মেট হ্যাঙ্ক ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোয়ারেন্টিন হোটেলে পর্যটকদের থাকার জন্য এক হাজার সাতশত পঞ্চাশ পাউন্ড চার্জ করা হবে হোটেল কোয়ারেন্টিন করতে যারা ব্যর্থ হবেন তাদের দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে we'll be backing this new system with strong enforcement of both home quarantine and hotel quarantine passenger carriers will have a duty in law to make sure that passengers have signed up for these new arrangements before they travel and will be fined if they don't and we'll be putting in place tough fines for people who don't comply. This includes a 1000 pound penalty for any international arrival who fails to take a mandatory test, a 2000 pound penalty to any international arrival who fails to take the second mandatory test, as well as automatically extending their quarantine period to 14 days and a 5000 pound fixed penalty notice, rising to 10000 for arrivals who fail to quarantine in a designated hotel. We're also coming down hard on people who provide false information on the passenger locator form. Anyone who lies on the passenger locator form and tries to conceal that they've been in a country on the red list in the 10 days before arrival here will face a prison sentence of up to 10 years. হাউস অফ প্রদান করে জনাব ব্যাংকক বলেন এই কর্মসূচির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে হাজার ছশোটি রুম সুরক্ষিত রয়েছে এছাড়া স্বাস্থ্য সচিব নিশ্চিত করেছেন যে কোনো দেশ থেকে যুক্তরাজ্যে আসা সকল পর্যটকদের জন্য সোমবার থেকে দুটি করোনা পরীক্ষা করতে হবে বাড়িতে বা হোটেলে দশ দিনের কোয়ারেন্টিন সময়ের দুই এবং আট দিনের সময়ে এ করোনা পরীক্ষা করাতে হবে যারা প্রথম বাধ্যতামূলক পরীক্ষা দিতে ব্যর্থ হয় তাদেরকে এক হাজার পাউন্ড জরিমানা এবং দ্বিতীয় বাধ্যতামূলক পরীক্ষায় যারা ব্যর্থ হবেন তাদের জন্য দুই হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে এয়ারলাইন্স এবং ভ্রমণ কোম্পানিগুলোকে আইনগতভাবে নিশ্চিত করতে হবে যে যাত্রীরা যুক্তরাজ্যে ভ্রমণের আগে নতুন এই নিয়মে স্বাক্ষর করেছেন